এখানে দেখতে পাচ্ছ কিরকম ভাবে অয়েল লিক করছে, এই যে এখানে পুরো অয়েল লেগে আছে। দুটো ডিউকে দুটো প্রবলেম দেখা গেছে, এবং যে দুটো প্রবলেম দেখা গেছে মেজর একটা প্রবলেম, তার জন্য কিন্তু আমাদের পুরো রাইডের শিডিউল চেঞ্জ হতে চলেছে। রায়গঞ্জ ঢোকার আগে থেকে মোটামুটি 10-12 কিলোমিটার আগে থেকে পুরো রায়গঞ্জ প্লাস এই যে ডালখোলার এই বাইপাস রাস্তাটা পুরোটা মানে একদম এক্সটেন্সিভ কুয়াশা, মানে লিটারালি সামনে 2 হাত দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। পিছনে যে সাসপেনশন ছিল পুরো অয়েল লিক করছিল, আর গাড়ির মানে অসম্ভব নৌকার মতো দুলছিল। কথায় বলে স্বপ্ন সেটা নয় যেটা তুমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমার রাতের ঘুম কেড়ে নেয়। এমন কিছু স্বপ্ন দেখেছিল বাংলার ছোট্ট একটা মফস্বল শহরের একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা সাধারণ একটা ছেলে। কি ছিল সেই স্বপ্ন? তার স্বপ্ন ছিল সে পাহাড়ে ঘুরে বেড়াবে। ছোট্ট থেকে যে ছবিগুলো সে ড্রয়িং খাতায় রং তুলি দিয়ে আঁকত, সেই ক্যানভাসগুলোকে সে বাস্তবায়িত করবে। দুর্গম থেকে দুর্গমতর রাস্তা, পাহাড়ি খরস্রোতা নদী, তুষারপাত, বরফে ঢাকা পাহাড়, এগুলো তাকে বরাবরই হাতছানি দিত। আর সেই স্বপ্ন পূরণের সঙ্গী কে হবে? দুটো চাকা আর তার নিজের মতোই জেদি একটা ইঞ্জিনওয়ালা তার প্রিয় বন্ধু, তার বাইক। সেই বাইকের সওয়ারি হয়ে 2022 সাল থেকে শুরু হয় তার স্বপ্নের সফর। বাঙালির দার্জিলিং থেকে শুরু করে একের পর এক নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট অ্যান্ড সাউথ সিকিম, পুরো সিকিম কমপ্লিট করার পর আবার সে বেরিয়ে পড়েছে আরও এক স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, এবার অরুণাচল প্রদেশ। প্রায় 2 সপ্তাহের এই সফরের আজ হলো প্রথম দিন, মানে ফার্স্ট এপিসোড। তোমাদের সবাইকে ওয়েলকাম অরুণাচল প্রদেশ সিরিজের ফার্স্ট এপিসোডে। আমি সৌপ্তিক আর তোমরা আছো দ্য রাইডার ডগ চ্যানেলে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। হাউস দা জোশ, অবভিয়াসলি ভেরি হাই। টাইম হচ্ছে শার্প 3টে, আজ 18 তারিখ, আর আমার বাইক কমপ্লিটলি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। ক্যাপশন আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আমাদের ট্রিপ হচ্ছে অরুণাচল। আজ হচ্ছে আমাদের ফার্স্ট ডে, 18 তারিখ। এই অরুণাচল সিরিজের থ্রুতে যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে বলে দিই, আমি সৌপ্তিক মণ্ডল, একজন খুবই সাধারণ বাঙালি একটা ছেলে। বছরে মোটামুটি 2 থেকে 3টে করে ট্রিপ হয়। যারা আমার পুরানো সাবস্ক্রাইবার তারা জানো অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আর যারা নতুন আসছো আজকে আমার চ্যানেলে তারা কিন্তু ডেফিনেটলি আমার পুরানো ভিডিওগুলো চেক করে নিও। চ্যানেলের নাম তো তোমরা জানো, নিজে দেখতে পাচ্ছ দ্য রাইডার ডগ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড দিস ইজ মাই বাইক, মাই ডিউক 250। আগেরবারের যারা ব্লগগুলো দেখেছো তারা কিছু নতুন দেখতে পাবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই যে আমার টপ বক্স, এটা একদমই নতুন আমি লাগিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ চ্যানেলের স্টিকারটাও লাগিয়ে নিচ্ছি, দ্য রাইডার ডগ এখানেও রয়েছে। তো এইবারে যেটা হয়েছে সেটা হচ্ছে লাগেজ সিস্টেমটা কিন্তু একটু হেভি হয়েছে, কারণ মেইনলি যে ইলেকট্রনিক ডিভাইসেসগুলো সেগুলো কিন্তু আমি টপ বক্সে নিয়ে নিয়েছি, আর বাদবাকি জামা কাপড় যা কিছু আছে সেগুলো রয়েছে টেল ব্যাগটাতে, আর এসেন্সিয়াল যা কিছু জিনিস যেগুলো আর্জেন্ট বেসিসে দরকার হয় সেগুলো মোটামুটি রাখা রয়েছে এইখানে। এবারে আরও যেটা নতুন দেখতে হবে সেটা হচ্ছে ম্যাড ডগের এলইডি লাইটসগুলো, মানে ফগ লাইটসগুলো লাগিয়ে নিয়েছি রাত্রিবেলা, যেহেতু আমরা রাইড করবো, নাইট রাইড করবো। ওল্ড দিল্লি রুটে আগেরবারে গেছিলাম, বাট এবারে কিন্তু আমরা ওল্ড দিল্লি রুট হয়ে যাবো না, এবার আমরা যাবো একদম NH34 ধরে, মানে যেটা বলা হয় কল্যাণী এক্সপ্রেস ওয়ে। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে বেরিয়ে পড়ি, কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলো 3:10, এটাকে একটু কোল্ড স্টার্ট দিয়ে নিই। আমি ফুললি রেডি, গিয়ার আপ হয়ে নেব, জ্যাকেট, গ্লাভস, প্যান্ট, রাইডিং শ্যুজ,
অল সেট টু গো। আজ 18 তারিখ, বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম, ফিরবো 30 তারিখ হোপফুলি, যদি সব কিছু ঠিকঠাক থাকে। জয় শ্রীকৃষ্ণ, জয় শিবশম্ভু। 44,209 44,209 কিলোমিটার ভাবি আসছি, টাটা। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো একজন ভিডিও করছে, টাটা, আবার দেখা হবে 30 তারিখ। হ্যাঁ হ্যাঁ, আসছি। আর ফাইনালি রাস্তায় উঠে পড়লাম, এখন বাজছে 3:13 আমার বাইকের টাইম। তো এইখান থেকে আমি ফার্স্ট অফ অল যাবো হচ্ছে স্প্ল্যানেট যাবো, কারণ তোমাদেরকে অলরেডি বললাম স্প্ল্যানেট থেকে একটা জিনিস কালেক্ট করা রয়েছে, স্টিকার কালেক্ট করা রয়েছে, সেটা নেবো স্প্ল্যানেট থেকে। তোমরা তো জানোই এটা হচ্ছে আমার হোম টাউন দক্ষিণ বারাসাত, এখান থেকে আমি নিয়ে নেবো রাইট সাইড, নিয়ে উঠে যাবো মেন রোড। বাচ্চাগুলো আমাকে টাটা করছে, সিরিয়াসলি এইগুলোই ভালো লাগে, দিস ইজ দ্য অনলি থিং আ বাইকার ক্যান এনজয় অন দ্য রোড। তো এক্সাইটমেন্টে আমি কী কী বলবো বুঝতে পারছি না, এক্স্যাক্টলি কী কী বলা হয়েছে সেটাও জানি না। তো ইন্ট্রোটা একবার ছোট্ট করে সেরে নিই, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে দ্য রাইডার ডগ। আশা করছি ট্রিপটা সাকসেসফুল হবে এবং অনেক ভালো ভালো ব্লগস তোমাদেরকে উপহার দিতে পারবো, তোমাদেরকে গিফট দিতে পারবো, অনেক ভালো ভালো সিনারিওস তোমাদেরকে দেখাতে পারবো। তো এইবার আমরা কিন্তু যাচ্ছি টোটাল 3 জন, সারস্বত থাকছে, সারস্বতকে তোমরা মোটামুটি চেনো যদি তোমরা আমার পুরানো সাবস্ক্রাইবার হয়ে থাকো, সারস্বত থাকছে, আর তার সাথে সারস্বতের আরেকটা বন্ধু থাকছে। তো টোটাল 3 জন আমরা রাইডার যাচ্ছে এবারে, 3টে বাইক যাচ্ছে, সারস্বতের তো ডিউক 250 তোমরা জানোই, আর আরেকজন যে আছে ওর কিন্তু হচ্ছে ADV 390। সো এইবারের ট্রিপে তোমরা কিন্তু নতুন দেখতে পাবে ADV 390 একটা, যেটা ইউজুয়ালি আমাদের ট্রিপে থাকে না। কলকাতা টু অরুণাচল সিরিজের ফার্স্ট এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আর এই যে ফার্স্ট এপিসোড এটা কিন্তু আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে আমাদের কিন্তু NJP, মানে নিউ জলপাইগুড়ি। তো NJP তে আমরা স্টে করতে পারি, অথবা NJP থেকে একটু এগিয়ে গিয়ে আমরা আলিপুরদুয়ারেও স্টে করতে পারি, সেটা ডিপেন্ড করছে। কে বেরিয়ে জাস্ট 10 মিনিটে এলাম, আর এপারে রাস্তার অবস্থাটা দেখো, পুরো বাম দিকের যে আকাশটা রয়েছে, পিছনের দিকের আকাশটা হচ্ছে পরিষ্কার, আর বাম দিকের আকাশটা হচ্ছে একদম পুরো ঘন কালো মেঘে ঢাকা, আর অলরেডি কিন্তু টিপটিপ করে বৃষ্টি শুরুই হয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর সময় হালকা মেঘ করেছিল আকাশটা, তারপরে আরও 4-5 কিলোমিটার আসার পরে দেখলাম টিপটিপ করে বৃষ্টি আরম্ভ হলো। আর এই বারুইপুর ঢুকেছে এখন সবে, এটা হচ্ছে বারুইপুরের ওই মেন রোডটা থেকে ঢুকে এখান দিয়ে ভেতরের শাসনের রাস্তাটা দিয়ে যাব। তো বারুইপুর ঢোকার সাথে সাথেই একদম ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, আর এখন বৃষ্টি পড়ছে। আর সব থেকে বাজে জিনিস যেটা সেটা হচ্ছে না, বাজ পড়ছে জোরে জোরে, চালিয়ে নিয়ে যেতে পারতাম, খুব একটা সমস্যা কিছু হতো না, বাট মেইন যেটা প্রবলেম সেটা হচ্ছে গোপ্রোটা রয়েছে হেলমেটের সামনে, এতে মিডিয়া মোড লাগানো আছে, এটা তো ওয়াটারপ্রুফ নেই, আর তো এটা একটু সমস্যা। দেখি একটু বৃষ্টিটা কমুক, ওয়েট করি কিছুক্ষণ, কেয়ার করবো, ব্যাড লাক রাইডের শুরুতেই বৃষ্টি। 4:10, বেশ অনেকক্ষণ ওয়েট করলাম, আর সবে সবে বৃষ্টিটা একটু ছেড়েছে, আর এটা দেখতে পাচ্ছ আমি উঠতে চলেছি বারুইপুর বাইপাস সামনে, এটা হচ্ছে বাইপাসের সিগন্যাল, একটু ক্রস করে যাই দেখি, ব্যাস সিগন্যাল খুলে গেছে। কীরকম স্পার্কলিং হচ্ছে দেখছো আকাশে হঠাৎ হঠাৎ করে, মানে সত্যি একদিকে ভালো যে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, বাট রাস্তাটা দেখছো পুরো রাস্তা ভিজে রয়েছে, এবং রাস্তায় এই রাস্তাটা তাও ভালো, বাইপাস উঠে গেছি ফাইনালি, আর এর আগে যে রাস্তাটা পার করে এলাম পুরো রাস্তার মাঝে মাঝে ছোটো বড়ো গাড্ডা ভর্তি, তো আস্তে আস্তেই চালিয়ে আসতে হলো স্লোলি। এবার একটু ট্রেনে বেরোনো যাক, অলরেডি 1 ঘন্টা তো লেট, 4:12 বাজছে এখন। এই দেখো মামারা দাঁড়িয়ে আছে, মামু ভালো তো? বাবা মামুদের এত শখ কড়া চেকিং কি ব্যাপার আজকাল? আকাশের অবস্থা দেখো, পুরো আকাশটা মেঘ, মানে একদম পুরো মন ভার করে রয়েছে, রাইডের টাইম এরকম আকাশ দেখতে খুব বিরক্তকর লাগে। আর এই যে জিনিসটা এটা কিন্তু নতুন হচ্ছে, ফুড স্টল, আমার ভালোবাসার ফুড ওয়াক। আর বেরোতে না বেরোতেই আশেপাশে যাচ্ছে শব্দ দূষণ, যাচ্ছে পাশেপাশে একটা ভট 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 করতে করতে, কেয়ার করা যাবে সিরিয়াসলি, মানে সামনের আকাশটাকে খালি দেখো। এখন দেখলে কেউ বলবে এটা বিকাল 4:30 বাজছে, ঠিক আছে ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা, গরম খুব একটা লাগছে না, দ্যাটস ফাইন, বাট এইরকম অন্ধকার অন্ধকার একটা ওয়েদার, একটা গ্লুমি ওয়েদার দেখলে না সত্যি আমার বরাবরই একটা সাইকোলজিক্যাল কানেকশন রয়েছে, যে মেঘলা আকাশ আর বৃষ্টি ওয়েদার হলেই আমার মুডটা অফ হয়ে যায়, সিরিয়াসলি বলছি, ভালো মানে কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে।
কোনো কমন সেন্স নেই, জল ছিটাতে ছিটাতে যাচ্ছে, পাশে যেটা বাইক যাচ্ছে দেখার দরকারই নেই, পুরো পায়ে জলটা ছিটালো। পৌনে পাঁচটা, সামনে মা ফ্লাইওভার, মোটামুটি টোটাল এতক্ষণ আসার পথে এক ঘন্টার জার্নিতে মনে হয় 4-5 বার দাঁড়িয়ে গেলাম। একবার করে বৃষ্টি আসছে, একবার করে বৃষ্টি বন্ধ হচ্ছে, মানে একটা ইরিটেটিং ব্যাপার সিরিয়াসলি। এনিওয়ে তো মা ফ্লাইওভারে উঠে গেছি, এখান থেকে নেমে আমাকে আগে SSKM যেতে হবে, আর যদি মা ফ্লাইওভারের মাঝখানে বৃষ্টি চলে আসে তাহলে কিচ্ছু করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হবে। 4:55 আর মা ফ্লাইওভার কমপ্লিট, এবার আমি ঢুকবো লেফটে আমাদের SSKM। ঢুকে যাবো চলো। অ্যাকচুয়ালি আমি যাব আমাদের হোস্টেলে, একটা ডেলিভারি এসছে, সেই ডেলিভারিটা কালেক্ট করতে হবে পার্সেলটা। এই যে আমাদের হোস্টেল চলে এসেছি, বেশি দূর গাড়িটাকে রাখবো না। দাদা একটা পার্সেল নিয়ে গেলাম, 610 সৌপ্তিক মণ্ডল, 610 সৌপ্তিক মণ্ডল। চলো পার্সেল পেয়ে গেছি, দুটো টেলিসিনের ব্যাটারি দেওয়ার কথা ছিল, গোপ্রো হিরো 9, 10, 11, 12 টেলিসিন, এগুলো সে অনেকটা এনডিউরো ব্যাটারির মতোই, তো দুটো আমি নিয়ে নিয়েছি জাস্ট ফর মোর রেকর্ডিং টাইম। উডবার্ন ব্লক অ্যান্ড দিস ইজ আওয়ার SSKM, আমার কলেজ। প্রত্যেকটা লং জার্নি আমি এখান থেকেই স্টার্ট করি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল একাডেমিক বিল্ডিংকে টাচ করেই আমার আরও একটা লং জার্নি স্টার্ট করলাম। যারা যারা ভাবো যে আগের অনেক ব্লগেও তোমরা দেখেছো যে আমি SSKM থেকে ঘুরে যাই, আমি হচ্ছে SSKM এর স্টুডেন্ট, প্রায় 7 বছর 2016 থেকে 2023 পর্যন্ত আমি এখানে কাটিয়েছি। তো এটা হচ্ছে আমাদের SSKM এর মেন গেট, এখান থেকে সোজা আমি বেরিয়ে যাবো। অনশন চলছে এখানে স্প্ল্যানেডে, ভেরি বিগ থামস আপ ফর ইউ গাইজ। 5:30 বাজে প্রায়, আর এটা আমি এসেছি স্প্ল্যান্ডেডের কাছাকাছি চলে এসেছি, আর সামনে দেখতে পাচ্ছি এই যে আমার বাইকটা এখানে পার্ক করা রয়েছে, আর লিটারালি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সামনে, মানে এতটাই জোরে বৃষ্টি হচ্ছিলো যে আমি এখানে দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম, কিছু করার নেই। আর ওটা আমাকে বারবার করে ফোন করছে, মানে সারস্বত ফোন করেছে, প্লাস আর একজন যে আছে ও ফোন করেছে, বাট কিছু করার নেই, দাঁড়াতেই হবে, এত জোরে বৃষ্টি হচ্ছে লিটারালি। থ্যাংক ইউ। চলো তো ফাইনালি পেয়ে গেলাম স্টিকারগুলো, বাট কেটে দেয়নি, কেটে নিতে হবে, এটুকু কাজ অ্যাটলিস্ট এক্সপেক্ট করেছিলাম। এনিওয়ে আর একটু ভালো কোয়ালিটি এক্সপেক্ট করেছিলাম, বাট ঠিক আছে মোটামুটি কাজ চলে যাবে। চলো স্টিকারটা নিয়ে বেরিয়েছি স্প্ল্যানেড থেকে, আর বৃষ্টি শুরু হয়ে গেল, আবার আবার ঝমঝম করে বৃষ্টি। এখন হচ্ছে প্রায় 6টা বেজে গেল, মানে অলমোস্ট 2 ঘন্টা লেটে চলছি, সত্যি মানে এর থেকে খারাপ স্টার্টিং আর হতে পারে না কোনো একটা লং রাইডের। 6:36 সেকেন্ড হুইগলি ব্রিজে উঠতে চলেছি, PTS ক্রস করে এলাম, অনেকটাই কিন্তু লেট হয়ে গেছি, মানে কিচ্ছু করার ছিল না। কলকাতার পুরো মিডল কলকাতাটা প্ল্যানেট থেকে যে রাস্তাটুকু আমি এখানে এলাম, পুরো রাস্তাটা বৃষ্টি, পুরো রাস্তাটা কন্টিনিউয়াস বৃষ্টি, মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর সবথেকে বাজে জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এই প্যান্ট জুতো, জুতোর ভেতরের কিছুটা মোজা পুরো ভিজে গেছে। জামার রেন লাইনারটা এনেছিলাম, প্যান্টেরটা আনিনি, কেন আনিনি আমি নিজেও জানি না। সো জামাটা ঠিক ঠিকঠাক আছে, জ্যাকেটটা, বাট প্যান্টটা পুরোপুরি ভিজে গেছে, একদম বাজেভাবে ভিজেছে। আর আরেকজন রাইডারের সাথে আমাদের টিমমেটের সাথে কথা হলো, ও নিউ টাউন থেকে বেরোচ্ছে, তো অলরেডি বেরিয়ে গেছে বললো। আমরা কিন্তু এখন আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, ওর সাথে আমার ডানকুনিতে মিট করার কথা ছিল, বাট আমরা এখন মিট করছি একেবারে সারস্বত যেখানে দাঁড়ায়, মানে বৈদ্যবাটিতে, বৈদ্যবাটি সিগন্যালটা জাস্ট ক্রস করে, যেখানে আমরা প্রত্যেকবার মিট করে থাকি। আমি আর রুদ্রেশ যাই, রুদ্রেশ আর আমি গিয়ে একসাথে সারস্বতের সাথে মিট করি, তো ওখানে গিয়েই কিন্তু আমরা মিট করছি। 7টা বেজে গেল ফাইনালি, 6:59 আর উঠে গেছে একদম চওড়া হাইওয়েতে, 3x3 6 লেনের হাইওয়ে, NH34 যেটা আমাদের। চলো আমাদের সেই বহু প্রতীক্ষিত রাইট টার্ন টুয়ার্ডস ওল্ড দিল্লি রুট চলে এসেছি। যদিও আমাদের এবারের প্ল্যানে কিন্তু ওল্ড দিল্লি রুট ছিল না, বাট স্টিল
এই কারণেই এলাম যে সারস্বতকে নিতে হবে, সারস্বতকে রিসিভ করতে হবে বৈদ্যবাটি থেকে। আরেকজন যে আছে সেও ওখানেই চলে আসবে বললো। লেটস সি, পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে এই সাইডটা। মানে আমি যতবার যত দিন থেকে রাইড করছি টোটালি পুরো টাইমটাই দেখছি এই এরিয়াটা পুরোটাই কনস্ট্রাকশনের কাজ চলে, সবসময় কখনো বন্ধ হয় না। কবে যে শেষ হবে এই ওভারব্রিজের কাজটা আমি জানি না। বৈদ্যবাটি চলে এসেছি আই গেস, মনে হচ্ছে কোমরের ওপর পর্যন্ত ঠিকঠাক, বাকিটুকু জলে ডুবে আছি, কোমর থেকে বাকিটা জলে ভেজা পুরো, পুরো ভেজা। দেখি বাইকটার কি অবস্থা ভাই, পুরো কাদায় একদম। একটা বাঞ্জি কট খুলে পড়ে গেছে রাস্তায় ওই সাইডেরটা, এরকম করে বাইরে থেকে লাগানো ছিল একটা, ওই পাইপটা খুলে পড়ে গেছে কোথায়, ভেতর থেকে আরো একটা লাগানো আছে যদিও। কটা বাজে? 7:30টা। চলো 7:30টা, চলো বেরিয়ে পড়লাম। আবার সামনে একটা জায়গায় দাঁড়াতে হবে, কারণ আমার প্যান্ট ভেতরে ইনার সক সব ভিজে গেছে, চেঞ্জ করতে হবে ওগুলো। মকড়া 11 কিলোমিটার, সুগন্ধা মোড় 2 কিলোমিটার। এটা হচ্ছে কিচেন সূত্র ধাবা, আমরা কিচেন সূত্র ধাবাতেই ঢুকব। চলো কিচেন সূত্র থেকে বেরিয়ে গেলাম আমরা, সময় হচ্ছে 9:06। এরপর এখান থেকে একটা কানেক্টিং রোড রয়েছে যেটা দিয়ে আমরা কানেক্ট করবো টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেস ওয়ে, আর সেই রাস্তাটা জানে হচ্ছে আমাদের লিডার দ্য গ্রেট এডিভি রাইডার। উই লাভ কল্যাণী। 21:33 এখান থেকে আমরা লেফট নিয়ে নেব। মোটামুটি অনেকক্ষণই এরকম আমরা গলি গলি রাস্তা দিয়ে যাচ্ছি, লেফট রাইট করতে করতে বেশ অনেকটা, বেশ কয়েকটা আইল্যান্ড পেরিয়ে এলাম। আর একটু আগেই পিছনের দিকে আমরা কল্যাণী এমস পার করে এলাম কিন্তু, আর এইটাই মেবি হাইওয়েতে কানেক্ট করছে এবারে, তাই তো না? হ্যাঁ এই তো ডান দিকের হাইওয়ে, ওভারব্রিজের লেফট সাইড দিয়ে, মানে ওভারব্রিজের নিচ দিয়ে এসে আমরা হাইওয়েতে কানেক্ট করে গেলাম। আর সামনেই একটা টোল প্লাজা রয়েছে। 9:53 প্রায় 10টা বাজে আর ফাইনালি আমরা কিন্তু হাইওয়েতে উঠে গেলাম, মানে আমাদের কল্যাণী এক্সপ্রেস ওয়ে যেটা। আর এখানে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, রানাঘাট 23, চাকদা 12 আর কৃষ্ণনগর 55। তো এতক্ষণ কিন্তু আমরা একটু টাউনের ভেতর ভেতর দিয়ে আসছিলাম বলে একটু স্লো চালিয়ে আসছিলাম, এবার উঠে গেছি হাইওয়েতে। 2x2 ফোর লেনের রাস্তা, মোটামুটি মাখন রাস্তা যতদূর জানি আমি, লাস্ট টাইম যে সিকিম ট্রিপে গেছিলাম এই রাস্তা দিয়ে গেছিলাম। এবার একটু ট্রেনে চালানো যাক। 22:58, অলমোস্ট 11টা বেজেই গেছে, আর আমাদের জার্নির এটা হচ্ছে 3rd টোল প্লাজা, আর এইটা হচ্ছে কৃষ্ণনগর। ব্যাস ব্যাস ব্যাস, 8:30 পেট্রোল গেল। 12:32, 12:30 বাজে। এইটা হচ্ছে সেই জাংশন, বহরমপুর টাউন হচ্ছে লেফটে, আর সোজা চলে যাব টুয়ার্ডস। তো এই আমরা নিয়ে নিলাম বহরমপুর বাইপাস, এটা আমাদের জার্নির হচ্ছে 4th টোল প্লাজা। দিস ওয়ান ইজ বহরমপুর ফারাক্কা। 17, এটা কি ধাবা? ইউ টু রিনা, ইউ টু রিনা মানে লাভ ইউ টু রিনা নাকি? চলো একটু খাওয়া দাওয়া করতে হবে, রাত্রিবেলা কিছু খিদে পাচ্ছে। 2:37, আর আমরা জাস্ট ডিনার করে বেরিয়ে পড়লাম আবার। বাট এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে রাস্তাতে প্রচুর কুয়াশা, দেখতেই পাচ্ছ তোমরা রাস্তার দুদিক থেকে পুরো রাস্তার মাঝখানে কুয়াশা ঢুকছে। আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ভাইজারটাকে নামিয়ে দিলে পুরো অন্ধকার, মানে ভাইজারটাতে এতটা ফগিং হচ্ছে কিছু দেখাই যাচ্ছে না সামনে, তো ভাইজার খুলেই চালাতে হচ্ছে এখন, কিছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি অলমোস্ট জিরো, ফগ লাইটটা জ্বেলে তাও মনে হয় 2 হাত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, হু হু করে কুয়াশা ঢুকছে। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল ট্যাক্সের 2nd এন্ডটা। কটা বাজে?
দেখতেই পাচ্ছি না, 2:56, হ্যাঁ প্রায় 3টেই বেজে গেছে, 3:30 বেজে গেল প্রায় ফারাক্কা পৌঁছাতে। অ্যান্ড দিস টাইম ইটস ডিফারেন্ট, কারণ প্রত্যেকবারে আমরা হয় দুপুরবেলা আর না হলে রাত্রি, রাত্রি ঠিক না, সন্ধ্যের দিকেও ক্রস করি ফারাক্কাটা, বাট এইবার একদমই আনইউজুয়াল টাইমে ফারাক্কা ক্রস করছি। আমরা ফুটপাতে উঠে গেছি, আমরা রাইড শুরু করেছিলাম 7টার দিকে মনে হয়, 7:30 বৈদ্যবাটি থেকে, আর ফারাক্কা ঢুকছে 3:30, মানে 5-8 ঘন্টা। আলিপুরদুয়ারে দেখো তো, আলিপুরদুয়ারে যেতে পারবে, টাইম হচ্ছে ভোর 4:05, আমরা আছি মালদাতে, আর এখন যেটা সব থেকে বড় সিনারিও হয়েছে, আমাদের দুটো গাড়ি, মানে এডিবিতে কিছু হয়নি, দুটো ডিউকে দুটো প্রবলেম দেখা গেছে, এবং যে দুটো প্রবলেম দেখা গেছে সেটা হচ্ছে খুব মেজর একটা প্রবলেম, আর তার জন্য কিন্তু আমাদের পুরো রাইডের শিডিউল চেঞ্জ হতে চলেছে। তো আমার গাড়িতে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো, ডান দিকের যে ফর্কটা রয়েছে এটা বাড়ি থেকে আসার সময় ওয়াশ করানোর পরেই হালকা করে নোটিস করেছিলাম যে ফর্ক অয়েল সেল অয়েলটা কিছুটা লিক করছে, বাট এখন দেখছি এক্সটেন্সিভলি লিক করছে, মানে পুরো চাকাতে স্প্রেড করে গেছে। এখানে দেখতে পাচ্ছ কীরকমভাবে অয়েল লিক করছে, এই যে এই যে এখানে পুরো অয়েল লেগে গেছে। তো তোমাদেরকে অলরেডি দেখিয়েছিলাম যে লাস্টবারে KTM-এ যে সার্ভিসিং করেছিলাম 9,600 টাকা দিয়ে, তাতে প্রায় অলমোস্ট সব কিছু চেঞ্জ করেছিলাম, শুধু এটাই বাকি ছিল যে ফর্ক অয়েল সিলটা চেঞ্জ করা, আর সেখানেই কিন্তু প্রবলেম দেখা দিল এই ভোর 4টার সময় মালদাতে দাঁড়িয়ে। এই দেখো চিন্তায় পড়ে গেছে রাইডার, চিন্তায় পড়ে গেছে, টপ টপ করে কই কই গেল, সাসপেনশন অয়েল লিক করছে, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই তো এখানে রেখেছিল, এত করে এখানে অয়েল পড়েছে। এটা আমার গাড়িতে হয়েছিল কয়েক মাস আগে, মাসির বাড়ি গেছিলাম বাগনানে, পিছনে যে সাসপেনশন ছিল পুরো অয়েল লিক করছিল, আর গাড়ির মানে অসম্ভব নৌকার মতো দুলছিল, তো তারপরে আমি সেটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করেছিলাম কলকাতা ফিরেই। তো এখন সারস্বতের গাড়ি সেম অবস্থায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে, 4:00 বাজে ভোর 4:00, আর আমরা মালদাতে আছি এখনও, আমাদের অনেকটা রাস্তা বাকি আছে শিলিগুড়ি, সকাল 9টা বাজবে, 9:30 বেজে যাবে শিলিগুড়ি পৌঁছাতে। তো এখন আমাদের দুটো গাড়ির এরকম কন্ডিশন, কিছু করার নেই, শিলিগুড়ি পৌঁছাই, আর শিলিগুড়ির আগে KTM-এর সার্ভিস সেন্টারও নেই যে আমরা KTM গাড়ির কাজ করাবো, শিলিগুড়ি পৌঁছেই যা কাজ করানো সেটা করাতে হবে। তো এখন শিলিগুড়ি যাওয়া ছাড়া অন্য কোনো অপশান নেই আমাদের হাতে, শিলিগুড়ি পৌঁছাবো, KTM-এর সার্ভিস সেন্টার খুঁজতে হবে, সার্ভিস সেন্টারে গিয়ে ফার্স্ট কাজ করাতে হবে দুটো গাড়ি, তারপরে আমরা প্রসিড করবো ফার্দার আমাদের জার্নিতে, দেখা যাক কি হয়, যা হবে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। অ্যান্ড প্রে করো যাতে আমরা তাড়াতাড়ি প্রবলেম দুটো সলিউশন করে আবার রাইডে ফিরতে পারি, আমাদের শিডিউলে ফিরতে পারি, হয়তো কিছুটা লেট হবে, বাট লেট ফর ফর দ্য বেস্ট। ভোর 4:00 বাজে মালদা পেরোচ্ছি, আমার গাড়িতে অয়েল সিল পুরোপুরি কেটে একদম পুরো চৌচা করে অয়েল লিক করছে ডান দিকের ফর্কের, আর 700-এর পিছনে সাসপেনশান, 700-এর ডিউক এখন হয়ে গেছে BMW GS, সুপার সফট সাসপেনশান, এরকম এরকম দুলছে। অলমোস্ট ভোর 5টা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেড, তো এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজার ফার্স্ট এন্টার, কি এডিবি রাইডার, মুখটা শুকিয়ে গেছে পুরো, একটুখানি হয়ে গেছে মুখটা। চলো ভোর 5টা, এখনো পর্যন্ত আকাশে আলো ফোটেনি, যদিও চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে, চাঁদ। ফারাক্কা রায়গঞ্জ টোল ক্রস করে এটা হচ্ছে আমাদের মেবি 3rd টাইম টি ব্রেক, টাইম হচ্ছে অলমোস্ট ভোর 5টা, আর এই যে আমাদের 3টে বাইক রাখা রাস্তার ধারে, 2টো ডিউক, 2টো অসুস্থ ডিউক, আর একটা এডিবি, সুস্থ এডিবি, অসুস্থ ডিউক দুটো শিলিগুড়ি গিয়ে হসপিটাল যাবে, সেখানে মোটামুটি ভালো রকমের সার্জারি করতে হবে, ভালোই পয়সাটা খসবে, ঠিক আছে, 9,600 আর 16,000 দিয়ে সার্ভিসিং করিয়েছিলাম টিপে বেরোনোর আগে। আমাদের এখন আউট অফ রুট হয়ে শিলিগুড়ি ঢুকতে হবে, যেখানে আমাদের শিলিগুড়ি ঢোকার কোনো রকম প্ল্যান ছিল না, কোনো রকম প্ল্যান ছিল না শিলিগুড়ি ঢোকার, সেখানে শিলিগুড়ি ঢুকতে হবে, এবং
বলছে আমি নাকি লেট করার জন্য এই সব হয়েছে, কলকাতাতে ঢুকেছি জমজম করে বৃষ্টি হচ্ছে, আমি কি করব। 5:19 ভোর হয়ে গেছে অলমোস্ট, দেখতে পাচ্ছ চারদিকে সুন্দর আলো ফুটছে। আমরা এখানে টি ব্রেক নিয়েছিলাম, টি ব্রেক কমপ্লিট। গুড মর্নিং, গুড মর্নিং না যদি আমাদের গুড মর্নিং একদমই নয়, আমরা এখন একটু ট্রাভেলে রয়েছি, ট্রাভেল। দুটো ডিউক অসুস্থ, হসপিটাল নিয়ে যেতে হবে, সার্জারি করতে হবে, ব্যয়বহুল সার্জারি। তারপরে আবার আমরা জার্নি স্টার্ট করব নতুন করে। জাস্ট সবে সবে আমরা গাজল ক্রস করলাম, সামনের অবস্থা দেখো রাস্তার, দু হাত দূরে মানুষজনকে দেখা যাচ্ছে না। আমরা এখন 40-50 স্পিডে যাচ্ছি, ভাইজারের ভেতরে ফগিং হচ্ছে, ভাইজার বন্ধ করেও চালানো যাচ্ছে না। অমৃত সরোবর, বাম দিকে একটা লেক রয়েছে, এটা মনে হয় অমৃত সরোবর। পুরো মানে দিগন্ত বিস্তৃত কুয়াশা, যেদিকে তাকাও সেদিকে কুয়াশা পুরো। কি লেখা এটা, আহোরা, সারস্বতের ইন্ডিকেটারগুলো দেখা যাচ্ছে খালি, আর টেল লাইটটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। শিলিগুড়ি 224, রায়গঞ্জ 41। ওকে, এই মাঝখানের গরুটাকে দেখো, এতগুলো গরুর পিছনের মাঝে ওর মুখটা, বেচারা কি অদ্ভুত টাইপের একটা লাগছে। এত চারটে গরুর পিছনের মাঝখানে ওর মুখটাকে সেটে দিয়েছে। ওই যে ওইখানে দেখা যাচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জের সেকেন্ড এন্ডটা, ফার্স্ট এন্ড অলরেডি ক্রস করে এসেছি আমরা। অলমোস্ট ডালখোলা ঢুকতেই চলেছি, এই যে দেখতে পাচ্ছ এখানে ডালখোলা, সামনে বীরনগর করণদিঘি, মানে রায়গঞ্জ ঢুকে গেছি, ডালখোলা সামনে ঢুকতে চলেছি, আর 12-13 কিলোমিটারের মধ্যেই ডালখোলা ঢুকে যাবো। সময় হচ্ছে এখন 6:50, মানে অলমোস্ট 7টা বাজতে যায়, আর রায়গঞ্জ ঢোকার আগে থেকে, মানে মোটামুটি 10-12 কিলোমিটার আগে থেকে পুরো রায়গঞ্জ প্লাস এই যে ডালখোলার এই বাইপাস রাস্তাটা পুরোটা মানে একদম এক্সটেন্সিভ কুয়াশা, এক্সটেন্সিভ ফগ, মানে লিটারালি সামনে দু হাত দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তাও এখানে কিছুটা ক্লিয়ার হয়েছে। আরও একটু দূরে যখন কিছু কিছু জায়গাতে না পুরো জিরো ভিজিবিলিটি, মানে গাড়ি 30-40 চালাতে হচ্ছে, তার উপরে তোলাই যাচ্ছে না, কেমন করে তাকাচ্ছে, পুরো চোখে মুখে জল ভর্তি হয়ে গেছে। ডালখোলা 11, পূর্ণিয়া 56, শিলিগুড়ি 141। 7:05, ফাইনালি ডালখোলা ব্রিজ, মোস্ট অ্যাওয়েটেড ডালখোলা। সেই মনে হয় 400 কিলোমিটার আগে থেকে দেখে আসছি ডালখোলা ডালখোলা ডালখোলা, আস্তে আস্তে কমছে 300, 200, 100, আর এই পৌঁছে গেলাম ডালখোলা ব্রিজ। আগের বারে এই ব্রিজে মনে আছে রুদ্রেশ এসে বলছিল ডালখোলা ব্রিজে এসে বলছে ডালখোলা কত দূর। মোড় ডান দিকে আমরা কিষানগঞ্জ 28 কিলোমিটার পর পাবো, আর শিলিগুড়িও ডান দিকে 127 কিলোমিটার, 885, 8.36 লিটার, 8.5 লিটার মতো ফুল ট্যাঙ্ক করলাম। চলো ফাইনালি এই বোর্ডটা দেখতে পেয়েছি, কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30, শিলিগুড়ি 117, দার্জিলিং 174। 7:50, সকাল 8টা বেজেই গেছে, মোটামুটি সুন্দর একটা সকাল শুরু হয়ে গেছে, কুয়াশাটা কেটে সেটাই হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। ইসলামপুর, টাইম হচ্ছে 9:02, এখান থেকে লেফট সাইড গেলে ইসলামপুর, জোড়া বটতলা শিব ও কালী মন্দির, আমরা স্ট্রেট চলে যাব টুয়ার্ডস ইসলামপুর বাইপাস, বাইপাস। দার্জিলিং 126, গ্যাংটক 180, গুয়াহাটি 542, দিস ইজ শ্রীকৃষ্ণপুর। দেখো নৌকা যাচ্ছে, নৌকা এরকম 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 করছে, পুরো একদম বিএমডব্লিউ জিএস 1250 সাসপেনশন হয়ে গেছে। বাপ রে বাপ, আলাদাই সাসপেনশন হয়ে গেছে। এপারেও বিস্তৃত চা বাগান, এপারে ওয়াইড চা বাগান একদম পুরো। মহানন্দা ব্যারেজ, দিস ইজ মহানন্দা ব্যারেজ, থ্যাংকস ফর ভিজিটিং মহানন্দা ব্যারেজ, ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট। আসছিলাম ওই পারের লেনটা দিয়ে, তো এখান থেকে ইউটার্ন মেরে আবার
এই পারে ঢুকলাম। কেটিএম এর সার্ভিস সেন্টারটা কোথায় দেখতে তো পাচ্ছি না আমি। ও বাজাজের সাথেই কেটিএম এর সার্ভিস সেন্টার। শিলিগুড়ির কেটিএম সার্ভিস সেন্টারে কথা হলো, এখানে মনোশক অ্যাভেলেবেল নেই, কোথায় আছে সেটাও জানা নেই, গুয়াহাটিতে আছে কিনা সেটাও কনফার্ম না। অ্যান্ড সেকেন্ড থিং ইজ বারুইপুরের আমাদের যে কেটিএম সার্ভিস সেন্টার ছিল পার্থ দাকে ফোন করা হয়েছিল এখান থেকে, ওখানে ওদের কাছে একটা অ্যাভেলেবেল আছে বাট সেটা কলকাতা থেকে এখানে আনাতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে একদিন ওয়েট করতে হবে। তো এই হচ্ছে আপাতত সিচুয়েশন। আর আমার গাড়ির কাজটা হবে কিনা সেটা আমি আদৌ এখনও জানি না। 2:38 দুজন বসে আছে মুখ গোমড়া করে। তো সিনারিওটা হচ্ছে এরকম, তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা মালদাতে, ওর 4টার সময় আমার গাড়ির ফ্রন্টে রাইট সাইডের ফর কয়েলটা লিক করছিল, আর সারস্বতের গাড়ি যেটা হয়েছিলো সেটা হচ্ছে পিছনের যে মনোশক সাসপেনশন সেটার অয়েলটা লিক করছিল। তো এইরকম অবস্থাতে আমরা কিন্তু চালিয়ে শিলিগুড়ি পৌঁছে গেছি, এবং শিলিগুড়িতে আমরা আগের বারে যে হোটেলটাতে স্টে করেছিলাম সেই হোটেলটাতে আবার স্টে করছি। এটা কিন্তু আমাদের কোনো রকম প্ল্যান ছিল না শিলিগুড়িতে স্টে করার, তো হোটেল ভিজে আমরা স্টে করছি। এইবার ব্যাপারটা যেটা হয়েছে, আমরা কিন্তু আসার সময় এখানকার যে কেটিএম এর সার্ভিস সেন্টার রয়েছে সেবক রোডে ওখানে আমরা গেছিলাম। তো ওখানে গিয়ে কী কথা হলো, ওখানে যে ব্যাপারটা হচ্ছে সারস্বতের যে পার্টটা দরকার, যে মনোশক সাসপেনশনটা, সেই সাসপেনশনটা ওদের কাছে অ্যাভেলেবেল নেই। তো এখানকার নিয়ারেস্ট যেটা সেটা হচ্ছে গুয়াহাটি কেটিএম সার্ভিস সেন্টার। হ্যাঁ মানে সব দিক থেকে আমরা এখানে ফেসে গেছি। দিকের হচ্ছে স্যাটারডে, ঠিক আছে, কাল সানডে, আজকে আমরা এখানে স্টে করছি। যদি আমরা কালকেও পার্সটা নিয়ে মানে ওখানে যদি গাড়িটা নিয়েও যাই কালকে সানডে, তো ব্যাপারটা এরকমই, কালকে সানডে পড়ে গেছে এবং কালকে সমস্ত রকম সার্ভিস সেন্টার বন্ধ, সমস্ত কাজ বন্ধ। মানে যদিও পার্সটা পাওয়া যেত কালকের কোনো রকম কাজ হবে না, মানে আমাদেরকে এখানে কালকের দিনটাও পুরো স্টে করতে হচ্ছে। এবার আসি আমার গাড়িতে, আমার গাড়ির যেটা হয়েছিল সেটা হচ্ছে ফ্রন্টের রাইট সাইডের ফর্কের অয়েল সিল লিক করছে, অয়েল লিক করছে, অয়েল সিল কেটে গেছে। তো আমি আবার ঘুরে এখান থেকে ড্রেস চেঞ্জ করে গাড়ি থেকে লাগেজগুলো সব ডিসমাউন্ট করে আবার গেলাম কেটিএম সার্ভিস সেন্টারে, দেখালাম গাড়িটা। ওরা যেটা বললো চেক করে প্রপারলি গাড়ির যে ফর্কটা রয়েছে, ফর্কের গায়ে অনেকগুলো ক্র্যাক রয়েছে, 4-5 বড় বড় ক্র্যাক রয়েছে, তো ওটা রিপেয়ার করা যেতে পারে কিন্তু রিপেয়ার করে কোনো লাভ হবে না। ওই দাদাটাই, ওখানকার দাদাটাই আমাকে গাইড করলো, বলছে রিপেয়ার করলে বড়জোর এখান থেকে আমি গুয়াহাটি যাবো গিয়ে আবার ফর্ক অয়েল লিক করবে। সো যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ফর্কটাই পুরোটা চেঞ্জ করতে হবে রাইট সাইডের। এবার এদের কাছে ফর্ক অ্যাভেলেবেল নেই, গুয়াহাটিতে ফর্ক অ্যাভেলেবেল থাকতে পারে সেটা আই এম নট শিওর, সব কিছুই আটকে আছে কালকে, কালকে হচ্ছে সানডে। তো এই হচ্ছে আপাতত স্ট্যাটাস, মানে আমাদের সব দিক থেকে আজকের এবং কালকের দিন পুরো দুদিন আমরা শিলিগুড়িতে ফেসে গেছি। তো এখান থেকে দুরকম অপশন হতে পারে, যেটা হচ্ছে আমরা এখান থেকে গাড়ি রেন্ট করতে পারি, দুটো গাড়ি রেন্ট করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এবং পুরো ট্রিপটা কমপ্লিট করে এলাম। সেক্ষেত্রে যে প্রবলেম সেটা হচ্ছে গাড়ি রেন্টে পার ডে মোটামুটি 1100-1200 খরচ হয়, 10 দিনের হিসাবে 1200 করে ধরলে আর তেল খরচ ধরলে মোটামুটি 20-22, হ্যাঁ সব থেকে কম আমরা ধরেছি 1100-1200, তো টোটাল পড়ে যাবে মোটামুটি তোমার 22,000 মতো পড়ে যাবে বাইক রেন্ট প্লাস তেলের খরচ মিলিয়ে, মানে হিউজ একটা খরচ। সেটাও যদি আমরা মেনে নিই যে খরচ করে নিলাম, তারপরেও যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে নতুন গাড়ি, যে গাড়ি আমরা নিয়ে যাই না কেন রেন্টে সেটা কিন্তু নতুন গাড়ি, এবং সেই গাড়ি নিয়ে অফ রোড করতে কিন্তু যথেষ্ট প্রবলেম হবে, কারণ গাড়ির রিফ্লেক্স আমরা জানি না, আমাদের গাড়ির রিফ্লেক্স আমরা জানি কোথায় ব্রেক মানে কত দূর গিয়ে দাঁড়াবে, বা ক্লাচ অ্যাক্সিলেটারের যে সিঙ্কটা এটা আমাদের পুরো রিফ্লেক্স চলে আসে। নতুন গাড়ি নিয়ে ওই অফ রোডে গেলে কতটা প্রবলেম ফেস করতে পারে সেটা তোমরা আই থিঙ্ক গেস করতে পারছো। সো আমি পার্সোনালি চাইছি না যে নতুন কোনো গাড়ি নিয়ে ওরকম একটা এক্সট্রিম অফ রোড করতে। সো প্রত্যেকটা দিক থেকে মানে একটা নেগেটিভ জায়গাতে এসে আমরা দাঁড়িয়ে গেছি, টোটালি ক্লুলেস এখনো পর্যন্ত। আমরা হোটেলে আসার পরে লাঞ্চও করিনি, খাইনি, কিছু হয়নি, এখনো ফ্রেশও হয়নি, দুজন টোটালি ক্লুলেস অ্যান্ড হোপলেস। ডমিনোজে খেতে এসছো? ডমিনোজে খেতে এসছো? ঘুমাচ্ছিল, তুলে নিয়ে গেলাম। এসে স্নান করার পরে এতটাই টায়ার্ড লাগছিল, এতক্ষণ পর্যন্ত বসেছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, ঠিক আছে, যে শুয়েছি বিছানার উপরে না, আমার এত টায়ার্ড লাগছে মানে চোখটা ওটা পুরো বন্ধ হয়ে আসছে পুরো, আর পুরো গা হাত পা মনে হচ্ছে না, একদম পুরো ব্যথা হয়ে আছে।
তারপরে শুয়ে জাস্ট একটু হালকা করে ঘুমিয়ে গেছিলাম, যে তারপরে জোর করে ডেকে ডেকে এনেছে। আলটিমেটলি কি প্ল্যান হলো? তাওয়াং ইজ অন। সারার সাথে একটা বন্ধু, তো একটা বন্ধু প্লাস ওয়েল উইশার, ট্রিপ সেভিয়ার, তাকে দিয়ে আলটিমেটলি বাড়িপুর KTM সার্ভিস সেন্টার থেকে একটা মনোশক প্লাস আমার একটা ফর্ক হ্যান্ডেল দুটো, হ্যাঁ সব জিনিস, সে দুটো জিনিস লাগবে। সে দুটো হচ্ছে বাড়িপুর থেকে আসছে শিলিগুড়ি, তাই তো? ভায়া শ্যামলি। তো যাই হোক, তো ওখান থেকে পার্থদা আছে আমাদের বাড়িপুর সার্ভিস সেন্টারের, ওনাকে ফোন করেছিলাম আমরা আলটিমেটলি, দিয়ে দুটো জিনিসই অ্যারেঞ্জ হয়ে গেছে। দিয়ে ওখান থেকে বাসে করে শিলিগুড়ি আসছে, কালকে আমরা সকালবেলা এখানে জিনিসটা কালেক্ট করবো, কালেক্ট করে আমরা যাবো KTM এর সার্ভিস সেন্টারে, হয় KTM এর সার্ভিস সেন্টার না হলে যে কোনো লোকাল মেকানিকের কাছে গিয়ে ওখান থেকে সেট আপ করে নেবো জিনিসটা, যত তাড়াতাড়ি হবে তত ভালো, তত তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তাহলে কালকে আমরা এখান থেকে কোথায় যাচ্ছি? প্ল্যান আছে আলিপুরদুয়ার কিংবা বিকালবেলার দিকে বেরোবো, যখন বেরোবো তার উপর ডিপেন্ড করবে। দুপুরবেলা তো ভাত ফাত খেয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। বাই দ্য ওয়ে, দুপুরবেলা জোম্যাটোতে অর্ডার করেছিলাম এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে, কারণ সারাদিন উল্টো পাল্টা প্রচুর খাওয়া হয়েছে। তো ভাত, চিকেন, মাছ এসব অর্ডার করেছিলাম দুপুরবেলা, ওটা দিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। তো চলো এখন পিজ্জা আসবে, একটু পরে অর্ডার দেওয়া হয়েছে। কী জানো অর্ডার দিলাম? চিকেন ফিয়েস্তা মিট লার্জ সাইজ। ফুড ব্লগার করবে আমাদের আনবক্সিং, ফুড ব্লগার মুখটা এখন লটকে আছে। বাহ, এই জন্যই চাবিটা দিয়েছিল তোমাকে হোটেল থেকে, বিশাল বড় একটা প্যাকেট দিয়েছে, খুলিনি। ও, এই হচ্ছে আজকে আমাদের ডিনার, স্পন্সর্ড বাই ডক্টর সারস্বত। সন্দেহ ঘুমাচ্ছে তোমার। চলো আমরা ডিনার করে চলে এসেছি অলরেডি, মোটামুটি সবাই লাস্ট হয়ে গেছে। এই যে লাস্ট নম্বর ওয়ান, লাস্ট নম্বর টু। আজকে কিন্তু সবে এখনও 9টাও বাজেনি, 9:15 বাজে মনে হয় সবে। আমরা নিজ থেকে পিজা খেয়ে এলাম, তোমাকে দেখিয়েছি অলরেডি। তো আজকে তো তিনজনই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, সারাদিন প্রচণ্ড পরিমাণে হেক্টিক গেছে, প্লাস একটা মেন্টাল স্ট্রেস হয়ে গেছে। ল্যাপটপে কিছু ডেটাগুলো ট্রান্সফার করে নেবো, করে নিয়ে আমি ঘুমিয়ে যাবো। কালকে সকালে যা কিছু প্ল্যান আছে সেগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি, এখন আর রিপিট করতে চাইছি না। সারাদিন সবার কাছে এক্সপ্লেন করে আমি টায়ার্ড হয়ে গেছি। এনিওয়ে, এপিসোড ওয়ানটা এখানেই শেষ করছি, আর সেই আলটিমেটলি এপিসোড ওয়ান বরাবরের মতো কলকাতা টু শিলিগুড়ি হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে ডেফিনেটলি লাইক করে দিও, এপিসোড ওয়ানটা। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন এপিসোডে, এপিসোড টুতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইট হার্ট, বাই।